সো হ্যালো এভরিওয়ান, আজ আমরা রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাভ ইট গল্পটি অ্যানিমেশনের সাহায্যে বুঝব। আশা করি তোমরা বুঝতে পারবে। রোহানা অবধি ট্রেনের কামরাতে শুধু আমিই ছিলাম, আর তারপরে একটি মেয়ে সেই কামরায় প্রবেশ করল। যে দম্পতি মেয়েটিকে বিদায় জানাতে এসেছিলেন তারা সম্ভবত মেয়েটির বাবা মা। তারা মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়ে খুব উদ্বিগ্ন ছিল। মহিলাটি কোথায় তার জিনিসপত্র রাখতে হবে, কখন জানালা দিয়ে বাইরে ঝোঁকা যাবে না, আর কিভাবে অচেনা লোকের সঙ্গে কথা বলা এড়িয়ে চলতে হবে, এই সব ব্যাপারে মেয়েটিকে বিশদে নির্দেশ দিলেন। তারা বিদায় জানানোর সঙ্গে সঙ্গেই ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। সেই সময় আমি যেহেতু সম্পূর্ণ অন্ধ ছিলাম, আমার চোখ শুধু আলো আর অন্ধকারের প্রতি সংবেদনশীল ছিল, তাই মেয়েটি দেখতে কেমন সেটা আমি বলতে পারবো না। কিন্তু যেভাবে তার পায়ের গোড়ালিতে আওয়াজ হচ্ছিল তার থেকে বুঝতে পেরেছিলাম মেয়েটি চটি পড়েছিল। এইদিকে আমি মনে মনে ভাবছি তার চেহারা সম্বন্ধে জানতে আমার আরও কিছুটা সময় লাগবে, আবার হয়তোবা আমি কিছুই জানতে পারবো না। কিন্তু তার গলার আওয়াজ আমার ভারী মিষ্টি লেগেছিল, এমনকি তার চটির শব্দটাও আমার ভালো লেগেছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি পুরোপুরি দেহরা অবধি যাবেন? এই প্রশ্ন করার পর আমি বুঝতে পারলাম আমি নিশ্চয়ই একটা অন্ধকার কোণায় বসেছিলাম, কারণ আমার কণ্ঠস্বরে সেই মেয়েটি চমকে উঠেছিল। কিন্তু সে সামান্য বিস্ময় প্রকাশ করে বলে, ও, এখানে আরো কেউ আছে? আমি তো বুঝতে পারিনি। এতে করে আমি বললাম, ও আচ্ছা, এমনটা তো প্রায়ই ঘটে যে যাদের দৃষ্টিশক্তি ভালো তারা তাদের চোখের সামনে ঠিক কি ঘটছে সেটাই দেখতে পায় না, আর এটা তো খুব সামান্য ব্যাপার। আমার মনে হয় যারা চোখে দেখতে পায় না তারা চোখের সামনে ঠিক কি ঘটছে সেটা চোখ দিয়ে দেখতে না পেলেও তারা তাদের বাকি ইন্দ্রিয় দিয়ে সেটা ঠিক বুঝতে পারে, কেননা তাদের বাকি ইন্দ্রিয় সাধারণের তুলনায় বেশি প্রখর হয়ে থাকে আর তাদের যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করে। এরপর আমি বললাম, আমিও আপনাকে দেখতে পাইনি, তবে আপনার চটির আওয়াজে আমি বুঝতে পেলাম কেউ একজন ভেতরে আসছে। ওইদিকে আমি ভাবছিলাম আমি যে অন্ধ, এই বিষয়টা মেয়েটির কাছ থেকে কি করে লুকাবো? যদি আমি সিটেই বসে থাকি তাহলে সম্ভবত সেটা খুব একটা কঠিন কাজ হবে না। আমার এই ভাবনার মাঝেই মেয়েটি জবাব দিল, আমি সাহারানপুরে নামব, আমার মাসি ওখানে আমার সঙ্গে দেখা করবে। এরপর আমি বললাম, তাহলে আমার আপনার সাথে বেশি ঘনিষ্ঠ না হওয়াই ভালো, কারণ কম বয়সী মেয়েদের মাসি পিসিরা খুব ভয়ঙ্কর হয়ে থাকে। এরপর সে মেয়েটি জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম, দেহরাতে, আর তারপর মুসৌরিতে। এটা শুনে মেয়েটি বলল, কি ভাগ্যবান আপনি, আমি তো মুসৌরি যেতে পারতাম, আমি পাহাড় ভালোবাসি, বিশেষত অক্টোবর মাস। এরপর আমি বললাম, হ্যাঁ, ওটাই সেরা সময়, কারণ ওই সময়েই পাহাড়গুলো বুনো ডালিয়া ফুলে ঢেকে থাকে আর রাস্তাগুলো প্রায় ফাঁকা থাকে, কারণ বেশিরভাগ ভ্রমণার্থী ওই সময় চলে যায়। আমার কথাগুলো শুনে সে চুপ করেছিল, আর ওইদিকে আমি ভাবছিলাম আমার কথাগুলো কি তার মন ছুঁয়ে গেল নাকি সে আমাকে কল্পনা বিলাসী বোকা মনে করছে। এই দোটানার মধ্যেই আমি একটা ভুল করে ফেললাম। আমি জিজ্ঞাসা করলাম জানালা দিয়ে ট্রেনের বাইরেটা দেখতে কেমন লাগছে, কিন্তু আশ্চর্যের বিষয় সে আমার এই প্রশ্নে একটু অবাক হলো না। তাহলে কি সে এতক্ষণে বুঝে গেছে যে আমি দেখতে পাই না? কিন্তু তার পরের প্রশ্নটা আমার সন্দেহ দূর করে দেয়। সে আমাকে বলল, আপনি নিজেই জানালা দিয়ে বাইরেটা দেখছেন না কেন? এই কথা শোনার পর আমি বুঝতে পারলাম যে সে এখনো আবিষ্কার করতে পারেনি যে আমি দেখতে পাই না, তাই আমি জানালার সামনে গিয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখার ভান করলাম। আর আমি আমার মনের চোখ দিয়ে দেখলাম টেলিগ্রাফের খুঁটিগুলি যেন খুব দ্রুত গতিতে পেছনের দিকে সরে যাচ্ছে। এরপর আমি সাহস করে বললাম, লক্ষ্য করছেন, মনে হচ্ছে যেন আমরা স্থির আছি আর গাছগুলো পেছনে সরে যাচ্ছে। সে বলল, এটা তো সবসময় হয়, আপনি কি কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছেন? আমি আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিলাম, না, কারণ আমি জানতাম দেহরার কাছের জঙ্গলগুলোতে কোনো প্রাণীই নেই। এরপর আমি জানালার থেকে ঘুরে আমি আমার সিটে গিয়ে বসলাম এবং মেয়েটির মুখোমুখি কিছুক্ষণ বসে রইলাম। ঠিক তারপরেই আমি এক দুঃসাহসিক প্রশংসা করে বসলাম যে আপনার মুখটা আকর্ষণীয়, যদিও মন্তব্যটা নিরাপদ
এরপর সে সামান্য হেসে বলল, আমার আকর্ষণীয় মুখ আছে এটা শুনে ভালো লাগলো, কারণ লোকের মুখে আমার সুন্দর মুখ আছে এটা শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। এরপর আমি বললাম, হ্যাঁ একটা আকর্ষণীয় মুখ তো সুন্দর হতেই পারে। আমার প্রশংসা শুনে সেই মেয়েটি বলল, আপনি তো খুব সাহসী যুবক, কিন্তু আপনি এত গম্ভীর কেন? এরপর আমি আমার গাম্ভীর্য দূর করার জন্য হাসার কথা ভাবলাম, কিন্তু হাসির ভাবনাতেই আমার একাকী বোধ হলো। আমি বললাম, শিগগিরই আমরা আপনার স্টেশনে পৌঁছব। এরপর মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, যাক বেশিক্ষণ আমার ট্রেনে বসে থাকতে হলো না, আমি 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারি না। ওইদিকে আমি কিন্তু যে কোনো দৈর্ঘ্যের সময়ের জন্য বসে থাকতে প্রস্তুত ছিলাম, শুধু তার বলা কথা শোনার জন্য। তার কণ্ঠস্বর ছিল পাহাড়ি নদীর মতো। হয়তো সে আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাতের কথা ভুলে যাবে, কিন্তু বাকি যাত্রাপথে আমার তার কথা মনে থেকে যাবে, হয়তো বা তার পরেও থেকে যাবে। এরপর ট্রেনের ইঞ্জিনের বাঁশি আওয়াজ করে উঠল, আর কামরার চাকাগুলোর আওয়াজের ছন্দ বদলে গেল। মেয়েটি তার সিট থেকে উঠে জিনিসপত্র গোছগাছ করতে শুরু করলো। আমি অবাক হয়ে ভাবছিলাম, ওর চুলগুলো কি খোপা করা, নাকি বিনুনি করা, নাকি কাঁধের ওপর এলো করে রাখা, নাকি খুব ছোট করে ছাঁটা। এইসব ভাবতে ভাবতে ট্রেন স্টেশনে প্রবেশ করে, আর কানে আসে কুলি আর ফেরিওয়ালাদের চিৎকারের আওয়াজ। এছাড়াও তীক্ষ্ণ মহিলার গলার আওয়াজ এসেছিল, সম্ভবত উনি ওই মেয়েটির মাসি হবেন। এরপর মেয়েটি আমাকে বিদায় জানিয়ে ট্রেন থেকে নেমে যায়। মেয়েটি আমার সামনেই দাঁড়িয়েছিল, সে আমার এতটাই কাছে দাঁড়িয়েছিল যে তার চুলের গন্ধটাও আমি অনুভব করতে পারছিলাম। আমি মন্ত্রমুগ্ধের মতো তার চুল ছুঁতে চেয়েছিলাম, কিন্তু ততক্ষণে সে সরে গিয়েছিল, সেখানে শুধু তার চুলের গন্ধ রয়ে গেছিল। মেয়েটি নেমে যাওয়ার পর কামরায় অন্য একজন পুরুষ যাত্রী প্রবেশ করে, আর আমি ভাবলাম আমার আরও একবার ভান করার সময় শুরু হলো। ওইদিকে তিনি কামরায় উঠেই আমাকে বলে, আপনি হয়তো হতাশ হবেন, কারণ এতক্ষণ আপনি যার সাথে ভ্রমণ করছিলেন আমি অতটা আকর্ষণীয় নই। আমি উৎসাহী হয়ে বললাম, মেয়েটি নিঃসন্দেহে আকর্ষণীয়, কিন্তু আপনি কি বলতে পারবেন মেয়েটির চুল লম্বা না খাটো? তিনি বললেন, আমার মনে নেই, আমি শুধু তার চোখ দুটো লক্ষ্য করেছি, তার চোখগুলো ভারী সুন্দর, কিন্তু সেগুলো তার কোনো কাজেই আসে না, কারণ সে সম্পূর্ণ অন্ধ। কেন, আপনি লক্ষ্য করেননি? গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নাও।